কিছুদিন আগে আমরা চলে গিয়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির, যেটা রয়েছে উড়িষ্যা রাজ্যে। সত্যি বলতে এই চারিদিকে পাহাড়, এত সুন্দর একটা ওয়েদার তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যাওয়ার পরেই আমরা দেখি একটা মানুষ একটা ষাঁড়কে খাবার দিচ্ছে, আর তোমরাই বলো শিবের বাহনই তো ষাঁড়। তাই দেখে মনটা ভরে গেল। সত্যি বলছি এই ষাঁড়টাকে দেখলে তোমারও গায়ের লোম খাড়া হয়ে যাবে, দেখে যেন মহাদেবের বাহন নন্দীর মতো লাগছে। আমরা ভোর 4টা নাগাদ পৌঁছে যাই আমরা এই পাহাড়টার কাছে, আর এই যেটা বাসটা দেখলে ওই বাসটাতে করেই আমরা এসেছি। তাই সকাল সকাল উঠে আমি আর মলয় চলে গেলাম আখের রস খেতে। এখানে আখের রস 15 টাকা করে নিল। সত্যি বলতে সকাল সকাল একটু আখের রস খেয়ে মাথাটা ঠান্ডা করে নিলাম। আর তারপর দেখতে পেলাম অনেক পাখি, যেটা এখন আমাদের এদিকে আর দেখা যায় না। সত্যি যখন উড়ছিল দারুণ লাগছিল পাখিগুলোকে, আর আমার চোখ বারবার এই ষাঁড়টার দিকেই যাচ্ছিল। তো আমরা এই লোকেশনটা এসেছিলাম প্রায় ভোর 4টার দিকে, আর এখন আমরা পাহাড়ে চড়ে যাব পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির। বাবা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে এখন মন্দিরকে যাব পাড়ে চড়ে। এখন আমরা যাচ্ছি, ঠিক আছে, মন্দিরের দিকে হেঁটে হেঁটে পাহাড়ে। আমি কোনোদিনও যাইনি, প্রথমবার আমার এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির যাওয়াটা। তো পাহাড়ের উপরে এখন হেঁটে যাচ্ছি, আর আমি লোকও যাচ্ছি তাই কোথাও। দাদা এ বালা কিতনে কা হ্যায়? ক্যা? 160 টাকা। হর হর শিব শঙ্কর নীলকণ্ঠ গঙ্গাধর আয় শরণম তিহারে, জ্ঞান ঐসা বিশাল বেটে হো মৃগনয়ন ছায় মাথে চন্দ্র বিরাজে। প্রায় 5-7 মিনিট হলো আমরা হেঁটে যাচ্ছি, এখনো অব্দি মানে হেঁটেই চলছি, জানি না এখনো কতটা উঠতে হবে। তো এগিয়ে যাই হেঁটে হেঁটে, আর কতটা যেতে হয় দেখি। প্রথমে প্রায় 15-20 মিনিট আসার পরে আমরা এই গেটটার কাছে পৌঁছালাম। এখানে একটা টিকিট কাটা হচ্ছিল, আর তোমরা দেখতেই পাচ্ছ এখনো কতটা হাঁটতে হবে। মন্দিরে ওঠার আগে 5 টাকা করে টিকিট, মাথা পিছু করে আমাদের কাছে 5 টাকা করে নিল, ঠিক আছে। এখনো হেঁটেই চলছি প্রায় 10-20 মিনিট হলো হাঁটেছি, ঠিক আছে। এখনো প্রায় উঠতেই আছি, দেখা যাক। কাল হর দুঃখ হর দরিদ্র হর কষ্ট হর 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 শম্ভু। 15-20 মিনিট হাঁটার পরে আমরা অনেকটাই উপরে চলে এসেছিলাম, এবং চারিদিকে পাহাড় দারুণ লাগছিল। তারপর এই ঝর্ণাটার কাছে চলে এসে আমরা একটু রেস্ট করলাম, এবং এখানেই সবাই স্নান করছিল। আর তারপর প্রায় আধ ঘন্টা হাঁটার পরে আমরা পৌঁছে গেলাম পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরের কাছে। গিয়ে দেখলাম ওখানে অনেক মানুষ বিশ্রাম নিচ্ছে, এবং চারিদিকে অনেক মন্দির রয়েছে। আমি প্রথমে গেলাম হনুমানজির মন্দিরের কাছে। তারপর সবাই দেখলাম একদিকে গিয়ে সবাই ডুবে কি একটা স্পর্শ করতেছে। আমাকেও বললো ওখানে স্পর্শ করো, তাই আমিও গেলাম। আর ওখানে গিয়েই তোমাকে ডুবে পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে স্পর্শ করতে হবে। সত্যি একটা দারুণ অনুভূতি, জলটাও খুব ঠান্ডা ছিল। তোমরাও অবশ্যই একবার এই পঞ্চলিঙ্গেশ্বরের মন্দির অবশ্যই একবার ভ্রমণ করে যাবে। সত্যি বলতে গা পুরো ভিজে গিয়েছিল, আর একটা আলাদাই অনুভূতি, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল। আর তোমাকে ওখানে ডুবে বাবা পঞ্চলিঙ্গেশ্বরকে স্পর্শ করতে হবে, এবং দেওয়ালে দেখলাম অনেক শিব এবং পার্বতীর পেন্টিং করা ছিল। আর এই পাথরটা দেখলাম সবাইকার সামনে আছে,
আমি পাথরটাকে স্পর্শ করে প্রণাম করলাম, কারণ পাথরকেই আমরা ভগবান বলে মানি, সে যেই পাথর হোক না কেন। একটা কথা আছে না, মানলে ঠাকুর না হলে কুকুর। তুমি যেই পাথরকেই ভগবান মানবে সেটাই হচ্ছে ভগবানের দর্শন। আর এই জায়গাটাই শেষে আমরা এলাম এবং এখানেই দেখলাম সবাই স্নান করছি। এখন আমরা এইখানটায়, এই যে পিছনে যে ঝান্ডা দেখতে পাচ্ছ, ওখানে আমরা গা ধুবো, ঠিক আছে, স্নান করবো। আর ওখানে সবাই স্নান করতে, আমরাও স্নান করবো। আর জলটা সত্যি বলতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তারপর ওখানে স্নান করার পরে আমরা বেরিয়ে চলে যাই, কারণ আমাদের বাসের টাইমও ছিল, বিকাল 4টার মধ্যে বাস এখান থেকে ছাড়বে, তাই আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। হীরে মোতি মে না চাহু, মে তো চাহু সঙ্গম তেরা তু না জানে। তো সবাইকে আমার একটাই অনুরোধ, যে ভিডিও ভালো লাগলে আমার জন্য না হলেও স্বয়ং মহাদেবের জন্য একটা কমেন্ট, হর হর মহাদেব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবে।